সাদ্দাম বলতি না যে একদিন যাবে, দুই দিন যাবে, তিন দিন যাবে, সবকিছু মনে রাখা হবে? ওই বিদেশে গিয়ে পালায় মনে রাখছিস বেটা, দেশে থেকে ফেস করতে। আমরা জানি তো, যখনই জানছিস যে হচ্ছে ইয়া পতন হবে, এর আগে হচ্ছে পালাই গেছিস। তোরা তো হচ্ছে আন্দোলন ফিক্স করতে হচ্ছে পুলিশের সাথে সমঝোতা করে, পুলিশকে আগে ফোন দিয়ে হচ্ছে সমঝোতা করতি যে আন্দোলন পুলিশ কোন জায়গায় থাকবে, তোরা কোন জায়গায় থাকবি। আমরা এগুলো জানি না, আমরা এগুলো পরে খুঁজ, আমরা প্রত্যেকটা পোর্টফোলিও আমরা বের করেছি যে আন্দোলন আওয়ামী লীগের সময় যে আন্দোলন হতো, ওরা পুলিশের সাথে বসে বসে আন্দোলনের হচ্ছে গতিপথ নির্ধারণ করত। আমরা সেই জায়গায় থেকে, সেই জায়গায় থেকে আমরা তোদের একটা সমন্বিত ফেসিবাদী শক্তিকে উৎখাত করে আজকে হচ্ছে আমরা তোদেরকে দেশ থেকে উৎখাত করেছে। আর বিদেশে বসে বসে এখানে অমিপিয়াল আর হারপিক মজুমদারকে ভর করে হচ্ছে আর তোমাদের জাতির পিতা, নতুন জাতির পিতা, আমেরিকান জাতির পিতাকে মনে করেছো ক্ষমতায় বসাই দিবা। আওয়ামী লীগ এমন একটা জনগণ বিবর্জিত দল, যেই জনগণ বিবর্জিত দল কখনোই দেশের মানুষকে দিয়ে ক্ষমতায় আসে নাই, ওরা ভারতকে দিয়ে ক্ষমতায় আসছে। নির্বাচনের আগে ভারতের কাছে দেশকে বিক্রি করে দিয়ে ওরা ক্ষমতায় আসছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। এখন ওরা মনে করে আমেরিকাকে দিয়ে ওরা ক্ষমতায় আসবে। তোমার আপা না বলতো মাঝে মাঝে, তোমাদের আপা যে আটলান্টিকের ওই পারে না গেলে কিছু হবে না, এখন তোমরা কি আটলান্টিকের ওই পারে তোমাদের আদর্শিক আব্বা বানাই দিছো? মনে করছো ট্রাম্প এসে তোমাদের ক্ষমতা দেখাই বসাই দিবে? এত সহজ না। এই দেশের মানুষ এক হয়েছে ক্ষমতার জন্য না, এই দেশের মানুষ এক হয়েছে সংস্কারের জন্য, ইতিবাচক পরিবর্তনের জন্য। যে গুম খুন, হত্যা, নিপীড়ন, নির্যাতন এত বছর ধরে চলেছিল, সেগুলোর হচ্ছে উৎখাতের জন্য এই দেশের মানুষ আন্দোলন করেছিল। সুতরাং তোমরা আবার তোমাদের আপাকে এসে ক্ষমতায় বসাবা, যারা হচ্ছে এতদিন ধরে গুম খুন, নির্যাতন, নিপীড়নের হচ্ছে সংস্কৃতি কায়েম করেছিল, মানুষের বাক স্বাধীনতাকে হচ্ছে হরণ করেছিল, তোমরা তাদেরকে কখনোই আর ক্ষমতায় দেখবা না, কখনোই ক্ষমতায় দেখবা না। আজকের বার্তা স্পষ্ট করে রাখো, নিজেদের মধ্যে গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে নিজেদের মধ্যে নীতিগত পার্থক্য থাকলেও আপা নিধন এবং ফেসিবাদ যেই গোষ্ঠীগুলো রয়েছে সেগুলো নিধনে তারা সবসময় এক, সবসময় এক। আজকে তোমরা দেখবে প্রয়োজনে একটা বার আমাদেরকে দেখা দিও, একটা বার আমরা আমাদেরকে দেখা দিও, আমরা তোমাদেরকে বুকে জড়িয়ে নিতে চাই। কারণ তোমাদের আপা তোমাদেরকে এতিম করে চলে গিয়েছে, আমরা তোমাদেরকে একটু একটু, তোমরা কোন অবস্থায় আছো, এতিম সন্তানগুলো কতদিন না জানি না খেয়ে আছে, কতদিন না জানি কেউ অবলা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে, তাদের এখন আর টেন্ডারবাজি করতে পারে না, চাঁদাবাজি করতে পারে না, ক্যান্টিনে ফাও খেতে পারে না, তাদের চেহারা শুকিয়ে হয়তো গিয়েছে। সুতরাং তাদেরকে আমরা একটু সেবা শুশ্রূষা করতে চাই, কারণ না খেয়ে খেয়ে তাদের নিশ্চয়ই হাড় জীর্ণ শীর্ণ অবস্থায় আছে। কারণ তাদের হচ্ছে রক্ত অস্থিমজ্জায় হতে হচ্ছে কি, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে খাওয়া, ক্যান্টিনে ফাও খাওয়া, গ্যাস্ট্রুম গণরম করা, এগুলো তো এখন আর নাই। সুতরাং আপনি একটু আসেন, আমরা একটু আপনাদের সেবা যত্ন করবো, আপনি একটু আসেন, আমরা একটু সেবা যত্ন করবো, সেবা যত্ন করে আপনার আবা আপার যে আদরের অভাবটা আমরা পূরণ করে দেব, আপনার আপার যে আদরের অভাব সেটা আমরা পূরণ করে দেবো।